তিনি দেশের আবার শতদিনের মাথায় জিয়া রহমান কোন হয়েছে জিয়া রহমানকে গালিগালাজ করলে খালেদা জিয়াকে তারেক রহমানকে দিয়ে গালিগালাজ করলে আওয়ামী লীগ ভুলক পুরস্কৃত হয়েছে আমরা এগুলো করি না আজিজ মার্কা নির্বাচনের কথা বলেছেন নির্বাচন হ্যাঁ আজিজ কমিশন খুব নিকৃষ্ট ছিল এই জাতীয় কিছু বলেছেন জিয়া রহমানকে খুনি বলেছেন আচ্ছা তা ওনারা বলতে পারেন ওনাদের ক্ষমতা আমরা বলতে গেলে আমাদের মেপে মেপে বলতে হয় মাথার উপর একটা ডিজিটাল শিকারি অ্যাক্ট আছে মাই কি এখন সাইবার একই জিনিস যদি পুরো সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে অনেক কথা 21 আগস্ট নানান ধরনের কি ওনার নেতৃত্বে দেশে আসতে দেয় নাই কিন্তু জিয়াউর রহমানের সময়ে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সভানেত্রী বাংলাদেশে এসেছিলেন এবং এবং 32 নম্বরের যত সময় সম্পদ জিয়াউর রহমানের সরকার তাকে বুঝিয়ে দিয়েছিল এটা রেকর্ডেড এবং তিনি দেশে আসবার শতদিনের মাথায় জিয়াউর রহমান খুন হয়েছে 17 দিনের মাথায় জিয়াউর রহমান খুন হয়েছেন এটা রেকর্ডেড আমি বললাম দায়িত্ব নিয়ে বলছি আমি হ্যাঁ এখন উনি সেই জিয়াউর রহমানকে উনি খুনি বলছেন এবং জিয়াউর রহমানের সময় আওয়ামী লীগ বিলুপ্ত ছিল আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল ছিল না তো বাকশাল এক দল বাকশাল এই সেই বাকশাল থেকে জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করেছেন সৈয়দা সাজ্জাদ চৌধুরী এবং আব্দুল আলম মালেক উকিল ওনারা জিয়াউর রহমানের মাধ্যমে সেই সরকার আমলে বাকশাল থেকে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করেছে এখন জিয়াউর রহমানের গাত্রদাহ করেন চরিত্র হনন করতেছেন জিয়াউর রহমানকে খুলি বলতেছেন তোফায়েল আহমেদকে বলবেন না ওই জেনারেল ইরাকে বলবেন না শফিউল্লাহকে বলবেন না তারপরে ওই যে যারা ওই যে ফারুক রশিদকে বলবেন না মুস্তাককে বলবেন না ওনার চারপাশে যারা ছিল সমস্ত আওয়ামী লীগের মন্ত্রী তাদেরকে বলবেন না জিয়াউর রহমানকে বলবেন অনেক সমস্যা আছে জিয়াউর রহমানকে এনে ওনাদের জিয়াউর রহমানের নাম শুনলে ওরা আতঙ্কে ওঠেন জিয়াউর রহমানের সাথে আদর্শ দিয়ে পারেন না ভোট দিয়ে পারেন না নীতি দিয়ে পারেন না তার দলের সাথে পারেন না তারে আপনি 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 তার তাকে বলেন যে গো হেড জিয়াউর রহমান বলেছিল একটা আবিষ্কার করে দিল আমার ভাই এই প্রলয়দা কি অদ্ভুত বক্তব্য আওয়ামী লীগের আর যেটা বলছিলাম যে কি এই যে আজিজ সাহেব বা কি 21 আগস্টের যে ঘটনা দেখেন 21 আগস্ট বাংলাদেশে একটা ঘৃণিত ঘটনা বাংলাদেশে 21 আগস্ট আছে 15 আগস্ট আছে বাংলাদেশে বিডিআর বিদ্রোহের পিলখানায় 57 জন অফিসার হত্যাকাণ্ডের ঘটনা আছে 30 মে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনা আছে বেগম খাজা জোবার বহুবার আক্রমণ হয়েছে এই 21 আগস্ট নিয়ে অনেক আওয়ামী লীগের মেয়র সাহেবের পুত্র বলেছেন আমি জানতাম আমি প্রধানমন্ত্রীকে বলিনি বলা উচিত ছিল তার কোনো বক্তব্য নাই 3 ঘন্টা আগে হেন তো সমাবেশ নিয়ে গেলেন ওইখানে তার কোনো বক্তব্য নাই মুক্তি কি হান্নান নামে একজনকে ধরে এনে তাকে পায়ে নখ উপরে ফেলে 156 দিন আপনি ইনিয়ে রিমান্ডে নিয়ে তরিগরি তাকে ফাঁসি দিয়ে আপনি বিএনপিকে জড়াবেন আর যা ইচ্ছে তাই ছেলে বুলানো গল্প করবেন চরিত্র অনন্য কথা কবেন জিয়াউর রহমান এটা করেন ওনরা এটা করে ওনরা পুরস্কৃত হন মাইলেজ পায় জিয়াউর রহমানকে গালিগালাজ করলে খালেদা জিয়াকে তারেক রহমানকে দিয়ে গালিগালাজ করলে আওয়ামী লীগ ভুলক পুরস্কৃত হয়েছে আমরা এগুলো করি না শেখ সাহেব বা বঙ্গবন্ধুকে নিয়ে করি না প্রধানমন্ত্রীকে নিয়ে কেন তার পরিবারকে নিয়েও করি না 11 এর সময় আওয়ামী লীগের সভানেত্রী বিদেশে চলে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে ছিলেন তাকে পাঠাবার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যে করা হয় নাই তার ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এবং এজেন্সির লোকজন তাদের চিৎকার শুনিয়েছেন কিন্তু বেগম খালেদা জিয়া বিদেশে যান নাই তারপরে কিন্তু সে কারণেই আওয়ামী লীগের সভানেত্রী বলে যে ওনাকে পাঠাইতে পারেন নাই অতএব উনি চলে আসলেন ভালো এবং ওনার সাথে প্রথম গ্রেপ্তার হওয়ার পরে ওনার সাথে যে অশোভন আচরণ করলো কোর্টে একমাত্র বেগম খালেদা জিয়া তখন বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন ওনারা তাকে পুরস্কার দিবেন কি ওনাকে জেলে ভরে রেখেছেন কি মামলা আমার হত্যাকাণ্ডের বিষয়টি আপনি সামনে আনলেন তাহলে বিএনপি এতবার ক্ষমতা আসার পরেও হত্যাকাণ্ডের বিচার কেন করেনি বিচার তো হয়েছে এমন অভিযোগ বিচার কি আমরা কি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার চেয়েছি বিচার তো হয়েছে এখন যদি ওনারা মনে করে এই বিচার ওনারা সন্তুষ্ট না ওনারা করুক ওনাদের মতো করে এতবার ক্ষমতায় মায়ের চাই মাসির দরদ যদি বেশি হয়ে থাকে করুক